প্রিয় দর্শক, আমরা এখন যে জায়গাটায় আছি এটা ভিত্তিপাড়া বাজার, শৈলকুপা থানা, ঝিনাইদহ জেলা। এই খেলাটি আজকের যে লাঠি খেলা, এই খেলাটি আব্দুর রহমানের উদ্যোগে এবং এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি যারা আছেন এরা মিলিতভাবেই এই খেলাটি দিয়েছেন। আমরা এই খেলাটি দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। Thank you.
ক্লাবের নামটা? আমার নাম জামিরুল ইসলাম। আচ্ছা, এই খেলা কতদিন যাবত খেলেন? এই খেলা আমার বাপদাদার আমলেতে এই খেলা আমাদের, আমরা এই খেলা করি বহুত আগের। আমি ছোটোবেলায় খেলা শিখেছি, আমার চাচা আব্দুর রহমান উনি এই খেলা করে, বৃদ্ধ হয়ে গেছে, এই যে আপনার সামনে এখনও ছিল। এই খেলাটা কার উদ্যোগে? আব্দুর রহমান প্লাস পার্শ্ববর্তী আজি আছে, এরা থেকে এরা আমরা গাঁও গ্রামের লোক প্রত্যেকবার বেশি বেশি খেলা দিই। এবারে আপনার কম মানে মনে ততটা মানুষের শান্তি নেই, যার জন্য একটু কম খেলা। প্রত্যেক বছরে এই খেলা করে? বছরে দিই, প্রত্যেক বছরে দুই চার পাঁচবার আমরা দিই এই লাঠি খেলা। এরকম কি প্রত্যেক বছরে খেলার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ ইনশাল্লাহ আমরা এরকম, এই আমার চাচা ইনি আমার ওস্তাদ, আমি ছোট্টবেলা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আব্দুর রহমান। আব্দুর রহমান আপনার উদ্যোগেই এই খেলাটা? জি। আসলে এই খেলাটা প্রত্যেক বছরে করেন, আসলে আনন্দটা কেমন লাগে? খুব ভালো লাগে, আনন্দ লাগে বলেই ধরেন বয়স এখন হয়ে গেছে, তবু আনন্দতেই চলি আর কি। আপনার পাঁচজন ছেলে পেলে নিয়ে আর কি প্রত্যেক বছরে খেলা করে। আপনার খেলা তো দেখলাম অনেক সুন্দর, তো আপনার নামটা? আমার নাম আবেদ আলী শেখ। আবেদ আলী শেখ, আপনি এই খেলা কতদিন যাবত করেন? আমি এই দুই বছর আড়াই বছর মতন খেলাধুলো করতেছি, আমি কেবলই খেলা শিখেছি আমি। হ্যাঁ প্রতিনিয়ত আমার সপ্তাহে তিন দিন চার দিন খেলা প্রতিদিনই হয় সপ্তাহে। এভাবে কি প্রত্যেক দিন কি প্র্যাকটিস করেন? হ্যাঁ প্রত্যেক দিন আমি প্র্যাকটিস করি। আপনার টিমের সদস্য আছে কয়জন? আমার সদস্য আছে ১৭ জন। সতেরো জন আপনার টিমে? আমার টিমে ১৭ জন। আপনার নামটা? আমার নাম রাজা। এই খেলা কতদিন যাবত করেন? এই খেলা আজ ২০ বছর বসে করতেছি। ২০ বছর? ও, আপনার আসলে খেলাটা যখন করেন তখন কেমন লাগে? খুব ভালো লাগে আমাদের, এই খেলা খুব ভালো লাগে, আনন্দ লাগে। আমাদের যে দেশে খেলা হয় আমরা সেই দেশে যাই।